বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাদের কাছে আসলাম অনেক দিন পর। আসলে আমাদের যে আমার ইউটিউব ফেসবুকে আপনারা নিয়মিত বিভিন্ন রোগীদের আপনারা রিভিউ দেখছেন, তাদের সমস্যা এবং কিভাবে সমাধান হলো এগুলো আপনারা দেখছেন। আমাদের যে ম্যানেজাররা আছে বা আমাদের আইটি যারা আছে এবং ভিডিও এডিটর, তারাই আসলে ভিডিওগুলো নেয়। আমার অত একটা সময় হয়ে ওঠে না, আমি বিভিন্ন দিকে স্টুডেন্টদের ক্লাস নেওয়া লাগে, রুগী দেখা লাগে, রিসার্চ এর কাজ করতে হয়, পত্র পত্রিকার লেখালেখি করতে হয়, সময় পাওয়া যায় না। তারপরে আমি চেষ্টা করি, আমি আসলে হয়তো আপনার একটু কনফিডেন্স পান যে স্যার নিজে কথা বলতেছে নাকি, মানে আপনারা যে আপনি যে দুবাই ছিলেন সেখানে আমার ভিডিও দেখছেন বেশি নাকি রুগীদের ভিডিও বেশি দেখছেন? আমি ওইখানে রুগীদের ভিডিও দেখছি, এরপরে আপনার সাক্ষাৎকার দেখছি কম। কম আপনার কথাগুলো শোনার পরে আমার আত্মবিশ্বাস আসছে যে ডিপিআরসিতে আমি আসলে আমি ট্রিটমেন্ট এখানে আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবো। আমি ওইখানে একটু আপনার কাছে আসতেছি, তো দর্শক রুগী নিজে কথা বলতে চায়, কারণ রুগীর মনের কথা এটা স্বাভাবিক। আপনি ভিতরে যখন একটা বোমা ইয়াহুল ফুল্লা ফাঁকা উঠবে, আপনার তো তখন বিস্ফোরণ হবে। বিভিন্ন দিকে মানুষ যখন অপচিকিৎসার শিকার হবে, ঘুরবে, বিভিন্ন ভাবে চিকিৎসা পাবে না, তখন রুগী নিজেই ভালো চিকিৎসা পেলে বলতে চায়। তো আমি সেটাই বলছি, আসলে আমি কথা বলার সময় পাই না, এটাই হচ্ছে সমস্যা। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে এই রুগী আমি একটু সময় পেয়েছি আলহামদুলিল্লাহ, আজকে যে দিনটা একটু চাপ কম আছে আলহামদুলিল্লাহ আমি আসছি কথা বলতে। আমি কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছি, দেখবেন হিপ জয়েন্টের ক্ষয়, আর্থ্রাইটিস বা হিপ জয়েন্ট ব্যথা বা এভিএন বা যা কিছুই বলি না কেন, বা টিবি রোগ বলেন, ক্যান্সার রোগ বলেন, বা হিপ জয়েন্টের বিভিন্ন সমস্যা নিয়ে সারা পৃথিবীতে রুগীরা ঘুরছে। তো আমরা কমনলি বলে দেই এভিএন এভিএন, বা এভিএনটা কি? এভিএন হচ্ছে এভাসকুলার নেক্রোসিস। এভাসকুলার মানে আমাদের হিপ জয়েন্টে যে নিউট্রিয়েন্ট আটারি থাকে বা রক্ত চলাচল নালী যদি বন্ধ হয়ে যায়। তো আরেকটা ভিডিও দিছি, দেখবেন আমার ইউটিউব ফেসবুকে আপনারা একটু ব্যাকে যাবেন, গিয়ে দেখবেন লিখেছি সব এভিএন মানে সব ক্ষয় রোগ এভিএন নয়, হিপ জয়েন্টে যত নষ্ট হওয়া সব কিন্তু এভিএন না। আমরা এভিএন বলি কারণ প্রচলিত, যেমন আমরা ফ্রোজেন শোল্ডার বলি শোল্ডার ব্যথার ক্ষেত্রে, কিন্তু সব শোল্ডার ব্যথা ফ্রোজেন শোল্ডার নয়, সব হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয়। তো আমাদের এই যে রুগী, আমি একটু ওনার পরিচয় নেই, হয়তো উনি আরো কথা বলেছে, ভিডিওগুলো আমরা বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করি যেন রুগীরা আপনাদের বুঝতে সহজ হয়, রুগীরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারে। আপনার নাম পরিচয় বলেন এবং আপনি কি করেন, কোথায় থাকেন? আমার নাম মোহাম্মদ ইমরান, আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট থানা, আমি দুবাইতে একজন প্রবাসী, আজকে 6 বছর। আচ্ছা, আমি ওইখানে যখন আমার এই বিএনটা ধরা পড়ে আমি ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার আমাকে যখনই আমার ব্যথা ধরছে আমি সাথে সাথে হসপিটালে যাই, যাওয়ার পর উনি এক্স রে করছে আমার রোগ ধরতে পারে নাই, আলতা করাইছে আমার রোগ ধরতে পারে নাই। এর 3-4 মাস পর আমার ওইখানে ভিটামিন সাপ্লিমেন্ট দিছে কিছু, কিন্তু এগুলা এভিএন রোগের ছিল না। আচ্ছা, দেওয়ার পরে আমি 3-4 মাস যাওয়ার পর আমি দেখতেছি আমার হিপ জয়েন্ট দিন দিন খারাপ হচ্ছে, আওয়াজ করে, আমার পা বাইজে যায় এরকম। পরের পরে আমি এমআরআই করা, অন্য একটা ডাক্তারের কাছে গিয়ে এমআরআই করাই, ওই ডাক্তার ধরিয়া দেয় যে আমার এভিএন হয়েছে। এরপরে আমি ওই আবার আগের হসপিটালে ডাক্তারের কাছে যাই, উনি আমারও বলছে যে আমি একদম রেস্ট, চেয়ারে বসা শোয়া হাঁটা চলা বন্ধ, আর ওদের ওরা বলে দিছে যাতে পায়ের ভিতরে চাপ না পড়ে। এখানে একটু থামাই আপনারে, এই যে ওই ডাক্তার বলছে রেস্ট, কোনো চলা নাই ফেরা নাই, আমি কি বলছি এই কথার ক্ষেত্রে? আমি কি বলছি বলেন তো? আপনি বলছেন যে সব স্বাভাবিক জীবনে যাই করেন সব করবেন, সব কোনো রেস্ট নাই, কোনো রেস্ট নাই স্বাভাবিক জীবন, বরং আরো বেশি করতে হবে এক্সারসাইজ। এক্স্যাক্টলি, এক্সারসাইজ, বসা, পা মুভমেন্ট, এগুলো সব সময় করতে হবে, সাইক্লিং করতে হবে। এই রোগীর ব্যাপারে আরেকটা ডাটা দেই, আপনার সম্ভবত আপনি খিদা বা ওজন বাড়েন না কিছু একটা খাইছিলেন? আমি 1.5 বছর আগে আমি ওজন বাড়ানোর জন্য রুচি বাড়ানোর জন্য ওষুধ খাইছিলাম, কিন্তু আমি জানতাম না। আচ্ছা, এই জাতীয় একটা ভিডিও দিছি, দেখবেন যে ওজন বাড়ানোর ওষুধ খেয়ে মহামারী আকারে আমাদের, এই যে দেখেন উনি ইয়াং রুগী, উনি তো আমার চেয়ে অনেক কম বয়সী, ঠিক না? আমার বয়স 25, 25 মাত্র, আমার অর্ধেক না। তো ওনার এই যে হিপ জয়েন্ট ক্ষয় হয়ে গেল এই বয়সে কেন হবে? উনি একটা ভুল কাজ করেছে। সবাইকে সতর্ক করি, আপনারা আপনাদের বাচ্চাদের, বয়স্কদের, ইয়াংদের, এবং যারা আমার ভিডিও দেখছেন এবং বাচ্চা যারা ইয়াং রুগী তোমরা দেখছো, দয়া করে বাবার ওজন বাড়ানোর কোনো দরকার নেই। এই যে বডি মাশাল্লাহ কত সুন্দর, মোটা গাড়া একটা ভূম হইলে হইব নাকি, এটা তো স্ট্রেংথ থাকতে হবে। উনি এটা একটা ভুল করছে আলহামদুলিল্লাহ, এটা থেকে এখন উনি ভালো সুস্থ বলেন। আমাকে অনেকজন, আমি চিকন ছিলাম ওই জন্য আমাকে টিস্কার করতো, পাতলা এটা সেটা বলতো আমাকে, তখন আমার খারাপ লাগছে। এই সময় আমি ফার্মেসিতে গেছি ডাক্তারকে, ওই ফার্মাসিস্টকে আমি বলছি যে আমাকে রুচি ওজন বাড়ানোর জন্য ওষুধ দেন, উনি দিছে, কিন্তু আমি ওনারে জিজ্ঞেস করছি যে এগুলো সাইড এফেক্ট আছে কিনা,
উনি বলছে কোনো সমস্যা নেই, কিন্তু আমি খাইছি তখন ধরা পড়ে না। আমার 1.5 বছর পরে আমি যখন দুবাইতে কাজ করি তখন আমার সমস্যাটা ধরা দিছে। আমি একদিন আমি অনেকদিন রাত আমি ঘুম থেকে উঠে কান্না করছি যে আল্লাহ আমার যে কোনো একটা উপায় বার করে দেন। পরে আমি ইউটিউবে চার্জ দিছি এবিএন আমাদের দেশে কি চিকিৎসা, সর্বপ্রথম স্যারের যে পেজটা আছে, স্যারের যে ইউটিউব চ্যানেল আছে ওদেরটা আসছে। তো আমি এখানে অনেক ভিডিও দিচ্ছি, প্রায় 20-30টা ভিডিও দেখছি এবিএন নিয়ে। আমি দেখছি আলহামদুলিল্লাহ রোগীরা সুস্থ হয়েছে। এরপর আমি সিধা এয়ারপোর্ট থেকে স্যারের হসপিটালে আসছি, স্যারকে দেখাইছি এবং কি পরীক্ষা নিরীক্ষা সবকিছু করছি। করার পরে স্যার আমার ওষুধ দিছে, আমি 3-4 দিন বাসায় যেয়ে খাইছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এরপরে আমি এখানে আসছি, স্যার বলছিল 14-15 দিন থাকতে, আমি 14 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আগে আপনার কি সমস্যা ছিল, আগে বসতে পারতেন নিচে? আমি আগে নিচে বসতে পারতাম না, চাগাইতে পারতেন? আমি চাগাইতে পারতাম না, বসতে পারতাম না। এখন বসতে পারেন? এখন আমি আলহামদুলিল্লাহ বসতে পারি। আমি বসতে পারি, বসতে পারি কিনা দেখি। অনেকে তো মনে করে আমি এখন স্বাভাবিক পারে না, আমি স্বাভাবিক লাইফে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সাইকেল চালাই, বসি। আপনারা আসেন, আমার মতে ইনশাআল্লাহ সুস্থে আপনারা ফিরে যাবেন, কোনো টেনশন করবেন না। এদিক সেদিক না ঘুরে বাংলাদেশে বলেন, বিদেশ বলেন, যেখানে ঘুরেন সারার মতো চিকিৎসা অপারেশন বিহীন চিকিৎসা নিতে হইলে এখানে আসতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমাদের এই দুবাই প্রবাসী ভাইয়ের জন্য, ইমরান সাহেবের জন্য দোয়া করবেন যেন উনি আবার কাজ করতে পারে, চলাফেরা করতে পারে। আর একটা কথা বলি, যারা এই জাতীয় ব্যথা বেদনা ভুগছেন, আমাদের যারা পুরাতন রুগী আছেন, হয়তো চলে গেছেন, গিয়ে আবার টুকটাক ব্যথা হচ্ছে বা কোনো কারণে ব্যথা তীব্র হচ্ছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আসি, চলে আসবেন। সব সময় যে সব কারণে ব্যথা ফিরে আসে ব্যাপারটা তা না, যেহেতু এই রুগীর সম্পর্কে আমরা অবগত, আসলে রুগী থাকতে হবে না সবসময়, কিন্তু ভর্তি থাকার কোনো প্রয়োজন নেই, একটু ফলাফে থাকতে হবে। বিদেশ গেছেন সমস্যা না, আমি ভিডিও কলে কথা বলি, আত্মীয় স্বজন পাঠিয়ে দিবেন, বন্ধু বান্ধব বা ছোট ভাই বড় ভাই পাঠিয়ে দিবেন। আমি এখানে আসার আগে আমি আমার একজন আত্মীয় পাঠাইছি, স্যারের সাথে কথা বলছে, ওইখান থেকে আমার কল দিয়ে স্যারকে আমি আমার সমস্যা খুলে বলছিলাম যে স্যার আমার এই সমস্যা হচ্ছে। এরা বলতেছে আমার এটা কেটে ফেলবে, করবে সেই করবে। স্যার বলছে তুমি এই অবস্থানে এখন যাইও না, আগে আমার কাছে আসো। স্যার আমাকে কিছু ওষুধ লিখছে, কিন্তু আমি যাওয়ার কেউ ছিল না, বিধা আমি নিজে চলে আসছি স্যারের এখানে চিকিৎসা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও অনেক বড় হয়ে যায়, রোগী অনেক কথা বলতে চায়, রোগী তো ছাড়তে চাইতেছে না ভিডিও। জি আমার মনে এখন অনেক অনেক খুশি আমি, আলহামদুলিল্লাহ মানুষ আমি এখন অনেক খুশি এখানে চিকিৎসা নিয়ে। খুশিতে আত্মহার হয়ে মানুষ কথা বলতেই থাকবে, আমি আটকাইতে পারবো না। তারপরও আপনারা বিরক্ত হবেন, এই জন্য আর ভিডিও লেন্থ বাড়াচ্ছি না। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে, যারা আত্মীয় স্বজন আছে আপনারা বলতে পারেন, ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ ভালো হবে। আমাদের এক প্রত্যেকটা রুগী আরেকটা রুগী পাঠায়, আরেকজন রুগী আরেকজন রুগী পাঠায়, এইভাবেই রুগী আসতেছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। এই সমস্যার জন্য আমি সুন্দরভাবে হাঁটতে পারতাম না, হাঁটলে এভাবে হাঁটা লাগতো, কিন্তু এখন আমি সিঁড়ি হাঁটতে পারি। আমি এই যে সিঁড়ি বেয়ে উঠতে পারতাম না, আমি যে ওইখানে কাজ করি, আমার কাজ ছিল আরবীদের সাথে, এক এক জায়গায় যাইতো, এক এক আরবীর সাথে 2-3 তলায় উঠা লাগতো, আমি উঠতে পারতাম না। এরপরে আমি আমার যে কাজ করি, সিঁড়িতে উঠে আমি কাজ করা লাগে, আমি কাজগুলো করতে পারতাম না। এরপরে আমার আমি যে শুইতাম, শোয়ার মধ্যে আমি যখন রাত্রে ঘুমাই, তখন আমার পাটা মুভমেন্ট করতে আমার অনেক কষ্ট হইতো। আল্লাহর রহমতে আমি এখন আগে আমার যে আগের সাধারণ লাইফ ছিল আমি ওই রকম হয়ে গেছে। আমি উঠা বসা সব কিছু আমার এখন আলহামদুলিল্লাহ নর্মাল। এখানে চিকিৎসা নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন নর্মাল জীবন মতো হাঁটাচলা করতে পারি। আগে যখন আমি বাঁকা টাকা হাঁটতাম, এখন ওই রকম হাঁটি না আমি আলহামদুলিল্লাহ। এখন সাধারণ একদম নর্মাল মানুষের মতো এখানে চিকিৎসা নিয়ে হাঁটতে পারতেছি। এই যে দেখেন, আমি আগে সিঁড়ি থেকে উঠানামা করতে আমার অনেক সমস্যা হতো, এখন আলহামদুলিল্লাহ আমি একদম নর্মাল লাইফ, যেটাকে আমি আগে ছিলাম। এই দেখেন, আমি আমার যদি 10 তলা বলে আমি এখন 10 তলা উঠতে পারি, নামতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আমি একজন নর্মাল মানুষ হয়ে গেছি এখানে চিকিৎসা নিয়ে। আমার যে ট্রিটমেন্ট গুলো ওরা দিচ্ছে, এই যে আমার মতো এখন যাদের এই বিএন আছে, আমি বলি যারা প্রবাসী আছে তারা অনেক এটা নিয়ে টেনশন করে। আপনারা এই দেখছে যে ঘুরাফিরা না করে সিধা ডিপিআরসি তে আসেন, আপনারা ডাক্তার দেখেন, ডাক্তারের সাথে পরামর্শ করেন, দেখবেন ডাক্তার আপনাদেরকে সুন্দর একটা সলিউশন দিবে। আপনারা এই দেখছে যে ঘুরাফিরা না করে ডাক্তার এই ওষুধ ওই ওষুধ খাইয়া আবার শরীরে অন্য সমস্যা ফেলাইয়েন, আপনারা সিধা এখানে আসেন, এখানে ডাক্তারের সাথে পরামর্শ করেন, এদের যে ফিজিওথেরাপি সেট আপ গুলো দেখেন, আপনাদের ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। যেমন আমিও বাইর থেকে আসছি, ওইখানে যেমন হসপিটাল গুলো পরিষ্কার ক্লিন, এখানে হসপিটালও সেম পরিষ্কার ক্লিন। আর এদের জনবল অনেক, এখানে শুধু সামান্য না, জনবল অনেক। আপনার পিছনে সারাদিন একটা ফিজিওথেরাপি রাখতেছে 3 বেলা, এবং কি এখানে নার্স আছে, আপনার যা লাগবে আপনি কল দেবেন, সাথে সাথে আসতেছে। এখানে পানি দেওয়ার, কাপড় ধুয়ে দেওয়ার জন্য খালারা আছে, ওনারা সব কিছু বলা লাগে না, নিজ নিজ থেকে দেখে চেক করে সব ঠিক করে দিতেছে। এখানে
আপনি যদি একাও আসেন কোনো সমস্যা না, আপনার ফ্যামিলির কাউকে প্রয়োজন হবে না এখানে, এখানেও উন্নত মানের চিকিৎসা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেহেতু আমার এখন যে আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।